হ্যালো এভরিওয়ান হাও আর ইউ আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য টোটাল রাইটিং পার্টের সাজেশন দিতে চলেছি এই একটা ভিডিওতে তোমরা উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য সমস্ত রাইটিংয়ের সাজেশন কিন্তু পেয়ে যাবে আর আমি আশা করি এই ভিডিওতে যতগুলো রাইটিং দেওয়া হবে তার মধ্যে থেকেই তোমরা দু হাজার চব্বিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাইটিং কমন পেয়ে যাবে তো বন্ধুরা চলো আর দেরি না করে আমরা রাইটিংয়ের সাজেশানটি দেখে নিই দেখো বন্ধুরা তোমাদের রাইটিংয়ের সাজেশানটি দেখার আগে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল টেন মার্কসের রাইটিং থাকবে এবার প্রশ্ন হচ্ছে কটা রাইটিং লিখতে হবে একটা রাইটিং লিখতে হবে কত রকমের রাইটিং থাকবে তিন রকমের রাইটিং থাকবে তার মধ্যে যে কোনো একটা রাইটিং তোমাদেরকে লিখতে হবে এবার প্রশ্ন হচ্ছে এই তিন রকমের রাইটিং কি কি থাকবে মনে রাখবে তোমাদের রাইটিং থাকবে রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিংয়ের মধ্যে নিউজ রিপোর্ট নয় কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে ইভেনচুয়াল রিপোর্ট এটা তোমরা মনে রাখবে রিপোর্ট রাইটিংয়ের সঙ্গে থাকবে প্রেসিস রাইটিং এবং তার সঙ্গে থাকবে লেটার রাইটিং লেটার রাইটিংয়ের মধ্যে অফিশিয়াল লেটার বিজনেস লেটার এবং এডিটোরিয়াল লেটার এই তিন রকমের লেটার রাইটিংয়ের মধ্যে যে কোনো এক রকমের লেটার রাইটিং তোমাদের আসবে তাহলে মোট তিন রকমের রাইটিং থাকলো রিপোর্ট রাইটিং লেটার রাইটিং এবং প্রেসিস রাইটিং তার মধ্যে থেকে যে কোনো এক প্রকার রাইটিং তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লিখতে হবে যে কোনো এক প্রকার রাইটিং লিখলে তোমাদের মার্কস থাকবে টেন বোঝা গেল এবার দেখো এই তিন রকমের রাইটিংয়ের মধ্যে তোমরা যদি রিপোর্ট রাইটিংটি খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষায় তোমরা জাস্ট শুধু রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করেই এই টেন মার্কসের অ্যান্সার করে দিয়ে আসতে পারবে আর তোমাদেরকে বলে রাখি গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি একটা রিপোর্ট রাইটিং তোমাদেরকে করিয়েছিলাম ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ওই ভিডিওটায় এক লাখের বেশি ভিউ হয়েছিল। সেই রাইটিংটি কিন্তু দু হাজার তেইশ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় এসছিলো তো সবাই কমেন্ট করে জানিয়েছে যে দাদা আগের দিন দেখে গিয়েছি এবং এটাই কমন চলে এসছে তো সেই অভিজ্ঞতা থেকে বলছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো এবং সেই একটা ভিডিও দেখলেই তোমরা কিন্তু এই রিপোর্ট রাইটিং ইভেনচুয়াল রিপোর্ট কীভাবে বানিয়ে লিখতে হয় তোমরা শিখে যাবে তাহলে তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও কারণ বানিয়ে লেখাটা বেশি ইম্পর্টেন্ট যদি বাইসান্স কমন না পাও তাহলে নিজের থেকে বানিয়ে লিখতে পারবে সেরকম কিন্তু জ্ঞান নিয়ে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে তাহলে দেখো এই রিপোর্ট রাইটিংয়ের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেটা আমি বলে দিচ্ছি তার আগে বলে রাখি যদি তোমরা এই পিডিএফটি কিনতে চাও তাহলে তোমরা দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু পেটিএম ফোনপে গুগল পে সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে তোমরা জাস্ট দশ টাকা পেমেন্ট করে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা স্ক্রিনশট পাঠিয়ে দাও আমি সঙ্গে সঙ্গে পিডিএফটি দিয়ে দেবো তাহলে দেখো বন্ধুরা তোমাদের রিপোর্ট রাইটিং দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটি সেটা হচ্ছে রাইটের রিপোর্ট অন দ্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ ব্যাড এফেক্ট অব ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার মনে রাখবে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তার মানে রাইটিংগুলো কিন্তু একটু স্ট্যান্ডার্ড লেভেলের আসবে তো তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে ভালো করে এটা প্র্যাকটিস করবে তারপরে দেখো দুই নম্বর রাইটের রিপোর্ট অন ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অর্গানাইজড বাই ওর স্কুল এগুলো কিন্তু সবই তোমাদের স্কুল কিংবা ক্লাবের ক্ষেত্রে লিখতে হবে রাইটিংগুলো এবং ইভেনচুয়াল রিপোর্ট কোনো নিউজ রিপোর্ট তোমাদের প্র্যাকটিস করতে হবে না এরপরে দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখিয়ে রাখি এই সাজেশানে যতগুলো রাইটিং দেওয়া রয়েছে সমস্ত রাইটিংয়ের পেছনে তোমরা দেখতে পাচ্ছ চিহ্ন দেওয়া রয়েছে এই স্টার চিহ্ন দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে কোন রাইটিংটি বেশি ইম্পর্টেন্ট এবং কোনটা তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই স্টার চিহ্ন দেখে প্র্যাকটিস করবে যেটা বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট তাহলে সেটা আগে প্র্যাকটিস করবে বলবে যে এতগুলো রাইটিং রয়েছে এতগুলো প্র্যাকটিস করতে পারবো না দেখো দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যতগুলো রাইটিং আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে সমস্তগুলো দিয়েছি এর বাইরে কোনো ইম্পর্টেন্ট রাইটিং হয় না যদি এর বাইরে পরীক্ষা আসে তাহলে মনে রাখবে সেটা আউট অফ দ্য বক্স কী আসবে কেউ বলতে পারছে না তোমাদেরকে বানিয়ে লেখা প্র্যাকটিস করতে হবে তাহলেই সেই রাইটিংগুলো তোমরা লিখতে পারবে যদি পরীক্ষায় এর বাইরে আসে তো তোমাদেরকে আমি সমস্ত পিডিএফগুলো পড়ে দিচ্ছি না কারণ টাইম নষ্ট করে লাভ নেই তোমরা জাস্ট পিডিএফটির স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর যারা কিনতে চাইছো তারা তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পেমেন্ট করে দিলেই পেয়ে যাবে পিডিএফ তো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও কোনগুলো ইম্পর্টেন্ট সেটাও বলে দেওয়ার নিশ্চয়ই আর প্রয়োজন নেই স্টার চিহ্ন দেখেই বুঝে যাবে তাহলে বন্ধুরা মোট এই তেরোটি রিপোর্ট রাইটিং আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এরপরে দেখো বন্ধুরা রিপোর্ট রাইটিংয়ের পরে তোমাদের প্র্যাকটিস করতে হবে লেটার রাইটিং লেটার রাইটিংয়ের মধ্যে গত বছর দু সালে এডিটোরিয়াল লেটার এসেছিলো তো এই বছর বিজনেস লেটার বেশি ইম্পর্টেন্ট তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এবার বিজনেস লেটার রাইটিং তোমাদের অবশ্যই লেখা প্র্যাকটিস করতে হবে তার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো বিজনেস লেটারের মধ্যে তোমাদের এই অর্ডার লেটার দিয়ে একটা প্র্যাকটিস করতে হবে তার মধ্যে কি আসতে পারে সাপোজ ইউ আর দ্য লাইব্রেরিয়ান অব বনগান হাই স্কুল রাইট এ লেটার টু দ্য সেলস ম্যানেজার অফ পারুল প্রকাশনী কলকাতা প্লেসিং অ্যান্ড অর্ডার ফর সাম বুকস ফর ইউর স্কুল লাইব্রেরি তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ পারুল প্রকাশনীতে তোমরা বইয়ের জন্য অর্ডার দিচ্ছ তার জন্য কিন্তু তোমাদেরকে এই অর্ডার লেটার রাইটিং লিখতে হবে এগুলো বিজনেস লেটার রাইটিংয়ের মধ্যে পড়ে তারপরে দেখো বিজনেস লেটারের মধ্যে এরপরে আছে ক্যানসেল অর্ডার দেখো এখানে যে কটা টাইপ আছে সবগুলো আমি দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ অর্ডার লেটার ক্যান্সেল অর্ডার লেটার রিপ্লাই টু দ্য কাস্টমার্স এনকোয়ারি কমপ্লেন্ট লেটার এগুলো সমস্ত কিছুই দেখো এই যে একটু বড়ো করে লেখা রয়েছে তোমরা টাইটেলগুলো বুঝতে পারবে এই যে যে চার পাঁচটা টাইপ রয়েছে এর মধ্যে থেকে তোমাদের লেটার রাইটিং প্র্যাকটিস করতে হবে আমি এক্সাম্পেলও দিয়ে দিয়েছি কীরকম কোশ্চেন হতে পারে এখানে দেখো ক্যান্সেল অর্ডারের মধ্যে রয়েছে আনডিউ ডিলে আনডিউ ডিলে এবং দ্বিতীয় নাম্বার রয়েছে হাই প্রাইস তো এখানে একটা এক্সাম্পেলও দেওয়া রয়েছে দেখো কীরকম কোশ্চেন আসতে পারে রাইট এ লেটার টু সাপ্লায়ার ক্যান্সেলিং অ্যান্ড অর্ডার ফর আনডিউ ডিলে ধরে নাও তোমরা কোনো একটা হোলসেলার কিংবা কোনো একটা কোম্পানির কাছ থেকে একটা প্রোডাক্ট কিনেছিলে সেই প্রোডাক্টটা তারা তোমার কাছে পাঠাতে মানে ডেলিভারি দিতে অনেকটা টাইম নিচ্ছে বেশি টাইম হয়ে যাচ্ছে সেই জন্য তোমরা একটা লেটার রাইটিং লিখে সেই অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছো সেই সম্বন্ধে তোমাদের লিখতে হবে একটা বিজনেস লেটার রাইটিং তাহলে এটা কী হলো টাইটেল আনডিউ ডিলে আর একটা কারণ কি হতে পারে ক্যান্সেল অর্ডার লেটারের হাই প্রাইস দেখো ধরো তোমরা যে অর্ডারটা দিয়েছিলে পরবর্তীতে দেখলে অন্য কোথাও কোনো একটা সস্তা প্রোডাক্ট পাচ্ছ সেই জাতীয়ই সেই জন্য তোমরা ওই যে অর্ডারটা দিয়েছিলে সেটা ক্যান্সেল করে দিতে চাচ্ছ সেই জন্য কিন্তু এই হাই প্রাইসের কারণে তোমরা একটা ক্যান্সেল অর্ডার লেটার লিখতে পারো তো এরকম টাইপের তোমাদের কোশ্চেন আসবে এক্সাম্পলও দিয়ে দিয়েছি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা অবশ্যই এর মধ্যে একটা প্র্যাকটিস করে রেখো তারপরে দেখো পরবর্তীতে তোমাদের কি প্র্যাকটিস করতে হবে রিপ্লাই টু দ্য কাস্টমার্স এনকোয়ারি এই সম্বন্ধে তোমাদের একটা লেটার রাইটিং লিখতে হবে তো এটা তোমরা পরে নিও আমি জাস্ট সমানষ্ট করতে চাচ্ছি না এই বিজনেস লেটারগুলোর মধ্যে কিন্তু তোমাদের এই অর্ডার লেটার ক্যান্সেল অর্ডার লেটার এবং কমপ্লেন লেটার এই তিন রকমের কিন্তু বেশি ইম্পর্টেন্ট কমপ্লেন্ট লেটারের মধ্যে কি কী থাকতে পারে দেখো এক্সাম্পল ডিফেক্টিভ গুডস তোমরা একটা প্রোডাক্ট কিনেছিলে সেটা বাজে বেরিয়েছে তো অবশ্যই একটা কমপ্লেন্ট লেটার লিখবে তোমরা যেখান থেকে কিনেছিলে তারপরে ডিলে ইন ডেলিভারি এটা আমি অলরেডি বলে দিয়েছি ক্যান্সেল অর্ডার লেটারের মধ্যে তারপরে দেখো ব্যাড কোয়ালিটি যেটা তোমাদেরকে পাঠিয়েছিল প্রোডাক্ট তোমরা যেটা কিনেছিলে সেটার কোয়ালিটি ভালো না সেই জন্য তোমরা একটা কমপ্লেন করবে সেই কোম্পানি কিংবা হোলসেলারের কাছে সেই সম্বন্ধে তোমাদেরকে লেটার রাইটিং লিখতে হবে এবার দেখো একটা এক্সাম্পলও দেওয়া রয়েছে কী আছে রাইট এ লেটার টু এমকে ইলেকট্রনিক্স কলকাতা রিকোয়েস্টিং ফর রিপেয়ার অর রিপ্লেসমেন্ট অফ দ্য এমকে টিভি সেট হুইস ইউ হ্যাড বট ফ্রম দেম অনলি টু মান্থস অ্যাগো অ্যাজ ইট হ্যাজ ডেভেলপড এ সার্টেন ডিফেক্টস তো এই সম্বন্ধে তোমাদেরকে লিখতে হবে তোমরা একটা এমকে টিভি কিনেছিলে এই এমকে ইলেকট্রনিক্সের কাছ থেকে সেটা তোমাদের খারাপ বেরিয়েছে সেই জন্য তোমরা চাচ্ছ সেটাকে রিপেয়ার করে দিতে কিংবা রিপ্লেস করে দিতে তো সেই সম্বন্ধে একটা লেটার রাইটিং লিখতে হবে এটা কিন্তু কমপ্লেন লেটারের মধ্যে পড়বে বন্ধুরা আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি এই যে যে তোমাদেরকে আমি বিজনেস লেটারের কতগুলো টাইপ বলে দিলাম এর মধ্যে থেকে কিন্তু এক রকমের বিজনেস লেটার তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু সালে আসবে তো অবশ্যই প্র্যাকটিস করে রেখো এক্সাম্পেলও দিয়ে দিয়েছি এর বাইরে কিন্তু আসবে না এই টাইপের বাইরে কোনোভাবেই আসা সম্ভব নয় তো অবশ্যই প্র্যাকটিস করো আর যদি তোমরা কেউ ভাবো যে বিজনেস লেটার প্র্যাকটিস করতে পারবে না কিংবা লেটার রাইটিংয়ে প্র্যাকটিস করতে পারবে না তাহলে তোমাদের প্র্যাকটিস করতে হবে ইভেনচুয়াল রিপোর্ট রাইটিং ওই এক রকমের রাইটিং প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা জানো যে কোনো এক রকমের রাইটিং লিখতে হবে তিন রকমের রাইটিংয়ের থেকে তো এক রকমের রাইটিং প্র্যাকটিস করলে তোমরা ইজিলি টেন মার্কসের অ্যান্সার করে আসতে পারবে তো বন্ধুরা এরপরে দেখে নাও তোমাদের বিজনেস লেটারের পরে ব্যাঙ্কিং লেটার থেকে কিছু প্র্যাকটিস করতে হবে কারণ আমি দেখেছি দু এক বছর এই ব্যাঙ্কিং লেটার থেকেও কোশ্চেন এসছে মানে ব্যাংকের ক্ষেত্রে কোনো চিঠি লেখা তাহলে এখানে দেখো এক দুই এবং তিন এই তিনটা রাইটিং রয়েছে আমি তোমাদেরকে পরে দিচ্ছি না তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই তিনটা রাইটিং প্র্যাকটিস করে রাখবে বাই চান্স দিয়েও দিতে পারে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এরপরে দেখো এই লেটারের পরে তোমাদের করতে হবে এডিটোরিয়াল লেটার দু সালে কিন্তু এডিটোরিয়াল লেটারই এসেছিলো তো এডিটোরিয়াল লেটার আমি যা দিয়েছিলাম তার থেকে কমনও এসেছিলো এবার এই বছর দু সালে দেখো কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে এখানে দেখে নাও প্রাইজ হাইক অব দ্য এসেন্সিয়াল কমিউনিটিস এই সম্বন্ধে তোমাদেরটার প্র্যাকটিস করতে হবে আনহাইজেনিক কন্ডিশন অব দ্য লোকাল হসপিটাল এই সম্বন্ধে সারেন আউটব্রেক অফ ডেঙ্গি ইন ইউর লোকালিটি ইন্ডিসক্রিমিনেট ইউজ অব লাউড স্পিকার রেকলেস ড্রাইভিং তারপরে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন লোকালিটি অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটি ইন এনি পাবলিক প্লেস তারপরে দেখো বাদবাকি বাকি রাইটিংগুলো কী রয়েছে এক্সপ্রেস ইউর কনসার্ন অ্যাবাউট ডিফরেস্টেশন তো এই সম্বন্ধেও কিন্তু রাইটিং প্র্যাকটিস করে রাখবে তারপরে এক্সপ্রেসিং ইওর ভিউস অন কারাপশন র্যাম্পেন্ট ইন পাবলিক লাইফ এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা এই সম্বন্ধে এডিটরিয়াল লেটার প্র্যাকটিস করে রাখবে আবারও এডিটারিয়াল লেটার দেওয়ার চান্স কম কিন্তু বিজনেস লেটার কিন্তু থেকে বেশি এই বছর ইম্পর্টেন্ট এরপরে দেখো এডিটরিয়াল লেটার পরে তোমাদের প্র্যাকটিস করতে হবে অফিসিয়াল লেটার তো অফিসিয়াল লেটার কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট নয় নাও আসতে পারে তারপরে তোমরা এগুলো প্র্যাকটিস করে রাখবে এখানে যতগুলো আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমি জাস্ট পরে দিয়ে ভিডিও লেন্দি করতে চাচ্ছি না তো এইগুলো তোমরা প্র্যাকটিস করলে হয়ে যাবে এর বাইরে কিন্তু রাইটিং ইম্পর্টেন্ট দেওয়া সম্ভব নয় এর বাইরে যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার রাইটিং আসে সেটা কিন্তু একদম আউট অফ দ্য বক্স মোটামুটি তোমাদের বানিয়ে লেখা শেখা ছাড়া উপায় নেই যদি এর বাইরে আসে তো অবশ্যই বাণী লেখা শিখতে হবে আর তোমাদেরকে আমি বলেই দিয়েছি তিন রকমের রাইটিং আসবে তার মধ্যে যে এক রকমের রাইটিং লিখতে হবে তো তোমরা খুব ভালো করে যে এক রকমের রাইটিং ভালো করে প্র্যাকটিস করো একদম বাণী লেখাও শিখে যাও তাহলে কিন্তু তোমাদের কোনো চাপ নিতে হচ্ছে না এবং এর মধ্যে ইভেনচুয়াল রিপোর্ট সব থেকে সোজা এখানে দেখো এরপরে আমি এখানে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি প্রেসিস রাইটিং প্রেসিস রাইটিংও কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা থাকবে তো প্রেসিস রাইটিং কিন্তু খুবই কঠিন হয় এবং এর থেকে কোনোভাবেই কমন দেওয়া সম্ভব নয় কি আসবে কিচ্ছু বলা যাচ্ছে না তো প্রেসিস রাইটিং তোমরা যদি প্র্যাকটিস করো সেটা তোমাদের নিজের থেকে প্র্যাকটিস করতে হবে তোমরা তোমাদের টেস্ট পেপার কিংবা কোনো রেফারেন্স বই থাকলে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো আর তোমাদেরকে বলে দিচ্ছি ইভেন্চুয়াল রিপোর্ট রাইটিং তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এই চ্যানেলেই তোমরা ভিডিও পেয়ে যাবে ইভেন্চুয়াল রিপোর্ট রাইটিং এর ফরম্যাট সম্বন্ধে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই বাই